আজকে আপনারা এই ভিডিওতে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় শুনতে দেখতে যাচ্ছেন। এই টিউটোরিয়ালে আপনারা দেখতে পাবেন আনাগোন্ডা করাক্রান্তির হিসাবগুলো কিভাবে করতে হয়, মাঠ পর্সাতে অর্থাৎ CSRS খতিয়ান যে আনাগোন্ডা করাক্রান্তির হিসাবগুলো দেওয়া থাকে, অর্থাৎ আমি বলতেছি যে আনাগোন্ডা করাক্রান্তির যে CSRS খতিয়ানগুলো রয়েছে, এই আনাগোন্ডা করাক্রান্তির খতিয়ানগুলো থেকে কীভাবে জমির পরিমাণ বের করতে হয় ভিউয়ার, এই টিউটোরিয়ালটা আমরা আজকে দেখব। এবং সঙ্গে দেখব আমরা আজকে BS বা BRS খতিয়ানে দশমিক পদ্ধতিতে যে জমির অংশ বের করতে হয়। ভিউয়ার, আজকে যদি এই টিউটোরিয়ালে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। সাধারণ মানুষ আছেন যারা কিন্তু এই মাঠ পর্সাটার কোনো কিছুই বোঝেন না, অর্থাৎ তার জমি কতটুকু, হ্যাঁ তো কোন দাগে কতটুকু, কোন কোন মৌজাতে তার জমি, এই জিনিসগুলো বোঝা তাদের পক্ষে একটু সমস্যা হয়ে যায়। আর বিশেষ করে যে অংশের ঘরটা থাকে, যে ঘরে অংশের ঘরটা থাকে, এখানে কিন্তু অনেকগুলো মালিকের, অনেকগুলো কৃষকের বা প্রজার কিন্তু অনেকগুলো নাম দেয়া থাকে, অনেকগুলো একটা খতিয়ানে অনেকগুলো লোকের অংশ দেওয়া থাকে। তাই এই অংশগুলো কিন্তু দশমিক পদ্ধতিতে দেওয়া থাকে, বর্তমান BS বা BRS জরিপ যেটা বলেন, এই জরিপে কিন্তু এইটা দেয়া থাকে এই অংশ অংশ হিসেবে, অর্থাৎ দশমিক পদ্ধতিতে দেয়া থাকে অংশগুলো। আর আমাদের যে এসএ রেকর্ডে কিন্তু এগুলো দেওয়া থাকতো আনাগোন্ডা করাক্রান্তির হিসাবে, এবং CS যেটা CS রেকর্ডেও কিন্তু আনাগোন্ডা করাক্রান্তির হিসাবগুলো দেওয়া থাকতো। এই আনাগোন্ডা করাক্রান্তির অংশ বা দশমিক পদ্ধতির অংশগুলো সাধারণ কৃষকের বা সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের কিন্তু অনেকেরই বোঝা খুবই কঠিন হয়। যারা বোঝেন না এই ভিডিওটা আজকে তাদের জন্য ভিউয়ার। যেমন আপনার অংশের ঘরে লেখা আছে, মনে করেন ক থেকে উ পর্যন্ত পাঁচটা অংশীদারের নাম দেওয়া আছে, এখানে ক একটা অংশীদার, খ একটা অংশীদার। এখন এই ক অংশীদারের ঘরে, মনে করেন ওনার ঘরে দেয়া আছে 0.25, এই অংশতে আপনি এখন কি বুঝবেন? দাগ তো দেয়া, দাগ তো ওনার অনেক কয়টা, মনে করেন দাগ হলো 8-10টা দাগ আছে। এখন এই 8-10টা দাগের মধ্যে, অর্থাৎ এখানে 8-10টা দাগ মিলে মনে করেন যে 3 একর 4 একর বা 10 একর জমি রয়েছে। এই 3 একর 4 একর 10 একর জমির মধ্যে 0.25 বা কারো দেওয়া আছে 0.30, কারো দেওয়া আছে 0.40, কারো দেওয়া আছে 0.15 অংশ। তাই এখানে কিন্তু এই অংশটা অনেকে আমরা বুঝি না, এই 0.15-তে কতটুকু তিনি জমি পাবেন, 0.30-এ উনি কতটুকু জমি পাবেন, জমি তো ওখানে 3 একর বা 10 একর। এই বিষয়টা আজকে আপনারা যদি এই ভিডিওটা দেখেন ভিউয়ার, আপনাদেরকে আমি বলতেছি যে আমি আজকে আপনাদেরকে যেভাবে বোঝাবো এটা কিন্তু অনেকে আপনাদেরকে এভাবে বোঝাতে পারবে না। আপনি আজকে টিউটোরিয়ালটা দেখেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই অংশগুলো কিভাবে বের করতে হয়। তো ভিউয়ার, কথা না বাড়িয়ে চলুন এই টিউটোরিয়ালটা আমরা দেখি, এই অংশগুলো কিভাবে বের করতে হয় সেগুলো দেখি এবং আমরা শিখি এবং অন্যকে শেখাই।